আপনি যেভাবে অভিনয় করছেন কোন বড় নেতা ওইভাবে অভিনয় করতে পারবো না। আপনি তো পাঠান মুভি শাহরুখ খানকে পুষ্পা মুভির আলু অর্জুন হারাই দিচ্ছেন। দোয়া করি সামনে বছর যাতে আপনি শাকিব খানের সাথে অভিনয় করতে পারেন। কি করতে পারবেন? আমি কেমনে ঘুমাবো বাড়িটা আপনি একটা ভিডিওর কন্টেন্ট দেখতেছি মনে করেন একটা দেখাইতে আপনার হাতে ব্যাগ কাইরা ঘুরে নিব, আপনি কিছু করবেন না, আপনি হাত ছাইরা দিবেন। আপনি কি করছেন ভাই? আপনি যেভাবে অভিনয় করছেন, কালকে আপনার সাথে শাহরুখ খানের একটা ই বানাইতেছি মুভি বানাইতে চাচ্ছি, আপনার এই ডাইরেক্টর হিসেবে রাখবো, আপনি টেনশন করেন না। যে দাঁড়ান এই মুভির আপনি আপনি দাঁড়ান ভাই, আপনি যেভাবে অভিনয় করছেন জিততে গেছেন আপনি। এটা ও ডাকাতি করাইছেন, এটা অভিনয় করাইছেন, একটা কন্টেন্ট বুঝছেন। আর আমি কালকা যাইতেছি শাহরুখ খানের সাথে দেখা করতে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে দিবো, তাই আপনি যাবেন যে ওর সাথে মুভি করবেন বুঝছেন। ভাই আমি মুভি ছবি করবো না, কেন করবেন না? নায়িকা ঘরে বিয়া করবো আরেকজনে, আর বিয়ে দোষবো আমার। ভাই এই মুভির নায়িকা কেডা আবার পরিমণি টরিমণি আইনা দিন যে বিশ রেকর্ড করা মাল আমার লাগবে না। ভাই এই মুভির নায়িকা মুভি স্টার্ট হওয়ার মরে আগে মরে গেছে। ভাই তুই কেমন আছিস? খাবারই মুভির নায়িকা নাই, মুভি কেমনে করবো? মুভি টেনশন করিসটা, আমি একটা ভালো নায়িকা এনে দিব। এই মুভির শুটিংটা কবে হবো? কালকে। কবে হবো? কালকে বুঝছেন। আমি যাই ভাই। ভাই ভাই আপনি বেটার চিনেন? হ আমি চিনি, আমার মুভি ডিরেক্টর। আমার গোয়ালা এটা হচ্ছে বিশ্বসুর আমার এলাকা। এ ভাই এক কোটি টাকা ঘুরে এটাই পড়তেছে। দৌড় 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 এ যে ভাই দৌড় দিছে দিনে দৌড় জন্য বুদ্ধি খেলছে। জল দিয়া, হ্যাঁ বইরা জল দিয়া, হ্যাঁ বইরা জল দে, দৌড় দে দৌড় দে বইরা। আমার এক কোটি টাকা, আমার এক কোটি টাকা ভাই। আমার একে ওই তেল দেয়া এলা নীল কালার, এই এন্ড লাল কালার বানা দেয়া। যদি আমি যদি কথা দেয় আমার কি করি? আমার এলিয়ান খুব জান লাগবে। এক কোটি টাকা, এক কোটি আগে কিন্তু টাকা গুনার আগে কয়ে দিতাছি, তোর 40 লাখ, আমার 60 লাখ, মোট 1 কোটি টাকা। কি এত কষ্ট করিয়া তোর বেশি আমার কম কে? আমি যেতানি কষ্ট করছি, ডাইরেক্টরের রোল করছি, অতদিন যদি সিনেমায় কাম করতাম ডাইরেক্টর হিসাবে তো আমার এই রাখতো, তুই বুঝ। এ ওগুলো বা আলাপ বাদ, ওখানে আমি ই করবাম পয়সা বাক করবো, তুই দেখ ওই খালি। তোর কিন্তু 40 লাখ যাই, আমার 60 লাখ যা, কষ্ট আমি বেশি করছি। আমার 1 কোটি টাকা, হালার পোয়ালা বুঝছি, আমার আমার লোক ফাতলামিনি করছে বুঝছ। আজকের নিউজটা তো দেখি, আজকের বাসি খবর, এক প্রেমিকা তার প্রেমিকের জলে ধরতে গিয়ে প্রেমিকের বিচিতে লেগে গেল এবং প্রেমিকের একটি বিচি নষ্ট হয়ে গেল। আজকের তাজা খবর, সায়েন্টিস্ট কুসুমের ল্যাব থেকে হারিয়ে গেল এক এলিয়েন। বিস্তারিত জানতে চলে যাব তার কাছে, যার কাছে সত্য খবর কম পাবো মিথ্যা খবর বেশি পাবো, তার নামই কন্ডম শুভ। তো জনগণ আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন সায়েন্টিস্ট কুসুমের ল্যাব থেকে একটি এলিয়েন হারিয়ে গেছে। তো গাইস আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব কাশ্মীরের কাছে। তো কাশ্মী আপনার এলিয়েন দেখতে কেমন ছিল? ওর গায়ের রং ছিল নীল কালার, ওর চোখ ছিল 2টা, হাত ছিল 2টা, পা ছিল 2টা, মাথা ছিল 1টা, আর দন ছিল 1টা, ওইটা কি কালার ছিল ওইটা আমি জানি না। তাইলে আপনি এখন এলিয়েন ধরবেন কেমনে? ওই এলিয়েনটা তো একজনই ধরতে পারে, সে হচ্ছে এজেন্ট ফেরোরা, ওর আমি থাইল্যান্ড থেকে আনাইতাছি। আর ও যদি এলিয়েন ধরে দিতে পারে, ওর আমি সরকারের পক্ষ থেকে 2 কোটি 20 লাখ টাকা পুরস্কার লয়ে দেবো। কি কস বইরে, আমার এজেন্ট ফেরোরার মতন দেখা যাইতাছ না? ঠিক কইছস, পা দেখতে সুরের মতন দেখা যায়। আরেকবার কি
তোমার নানির বাবাকে ঠিকই শুনো, তোমার একটা কাম দিলে তুমি এটা করো না ভালো মতো না, হালার বইরিয়া। ও হন আবার আমরা কি করবো? ও হন আমরা দামু সায়েন্টিস্ট কসুমি আর বলো চল। ওহন তো যাইবি, আমার কাম শেষ, যা আমি যাইলাম। আমি তোর বাকি গেলাম, তুই তো কারণে তুই বইরা গেলি অন্ধা হলো তো না। আমি কসুমিয়ার কাছে যাই ই করু লাগবো, ফর্মুলা সমুলা দেখে আনু লাগবো তখন যাই। আমি মাইন্সের ঘরের থেকে আন্ডার পেন্সিল করার অভিজ্ঞতা আছে মিস্টার কাসুমিয়া। না স্যার, ও মানে মাইন্সের সুর ধরার অভ্যাস আছে ওইটা কইছে। এ হনাল্লা আপনারা আমারে 2 কোটি 20 লাখ টাকা দেন, পরে আলাপ করেন যে হেডি 2 কোটি 20 লাখ টাকা দিন আমার এলিয়ান কই? আরে এলিয়ান বানাইতে কত হন, ওর গায়ে যদি রং মারা দেয় নীল রং, ও হনে তো ওই এলিয়ান হয়ে যাবো কি ভাবছেন? না মিস্টার কাসুমিয়া, ওই কথার উত্তর ভাবনাটা হয়েছে যে আমার গায়ে নীল রং মারবো তাই এলিয়ানরা কাছে আসবো তাই সবাই মিলে ধরে পালমু, ওই ভাবনাটা ওই করছে। আপনি ভুল বুঝছেন না স্যার। ও এ বুদ্ধিটা ভালো আছে, তাহলে যাও তোমরা এলিয়ান ধরে লো, আমরা আমি 2 কোটি 20 লাখ কে দেব। ওহন আমরা এলিয়ান কই পামু? এলিয়ান বইরা তুই এলিয়ান? আরে বইরা তুই এলিয়ান, তুই এলিয়ান হইলে আমরা পামু এলিয়ান? তুই যদি এলিয়ান না হস আঙ্গর এই 2 কোটি 20 লাখ দিয়ে আমি দেব না পামু না, এলিয়ান তোর ওর লাগবে। বইরা কাল লগালা পড়ছে তুই অস নাকি এলিয়ান? তুই এলিয়েন এর সাথে চল।